আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনাকালে লকডাউনে উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানের। গেল মার্চে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সর্বশেষ র্যাঙ্কিংয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ছিল প্রথম স্থানে, উন্নতি হয়ে এখন 14 নম্বরে। আর এ ধারা ধরে রাখতে সময় উপযোগী নীতিমালা প্রণয়নের তাগিদ গবেষক ও পরিবেশবিদদের। মুফির রহমানের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ও শহরের তালিকা প্রকাশ করে আসছে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার। কয়েক বছর ধরে এ তালিকার প্রথম দিকে অবস্থান করছিল ঢাকা। গেল মার্চে সর্বশেষ প্রকাশিত তালিকায় ঢাকা প্রথম স্থানে থাকলেও এখন অবস্থা অনেক ভালো। বর্তমানে প্রথম ও দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা ও দিল্লি। পরিবেশবিদরা বলছেন, লকডাউনে কলকারখানা সহ বায়ু দূষণকারী অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ফলে দূষণের মাত্রা অনেক কম। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, যত উন্নয়ন হবে তত আপনার বায়ুর মান খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কাজে এটা নিয়ন্ত্রণ করার জন্য আইনি কাঠামো তৈরি করা প্রয়োজন, সেটা আমাদের নাই, এবং সেই আইনি কাঠামোকে সমন্বিত করতে হবে, অংশগ্রহণমূলক করতে হবে এবং বিজ্ঞান ভিত্তিক করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু গত কয়েক মাস নয়, গেল কয়েক বছরের মধ্যে বর্তমানে বায়ুমান সবচেয়ে ভালো অবস্থানে। বিগত বছরগুলোর তুলনায় জুন এবং জুলাই মাসে যেই ধরনের বায়ুর মান লক্ষ্য করা যায়, এই সময়ে লকডাউন বৃষ্টির যৌথ ইম্প্যাক্টে বায়ুর মান অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো বলে আমরা লক্ষ্য করছি। বায়ুমান ভালো রাখতে ফিটনেসবিহীন যান চলতে না দেয়া, পরিবেশবান্ধব ইটকল স্থাপন ও কলকারখানা বর্জ্য ব্যবস্থাপনায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার আহ্বান তাদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।